একই সঙ্গীত গাইতে থাকবে, আন্দোলন আন্দোলন, যেখানে জনগণই নেই। যে আন্দোলন সেটা হচ্ছে তাদের নেতা কর্মীদের আন্দোলন, যেই দল আন্দোলনে বিজয়ী হোক নির্বাচনেও তারা বিজয়ী, অন্য যে কেউ ক্ষমতা আসুক তাতে বিএনপির আপত্তি। বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয় তখন তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে। আজকে সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে, বেশ কিছু উপনির্বাচনে তলে তলে তাদের পার্থী ছিল। বিএনপির আন্দোলনের টার্গেট ফেল করেছে, সরকারের পতনের টার্গেট নিয়ে নেমেছে। কত কিছু দেখলাম, লাল কার্ড, গণ অভ্যুত্থান, তারপরে 30 তারিখ ডিসেম্বর মাসের যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছে, সরকার পতন, যেখানে জনগণই নেই। যে আন্দোলন সেটা হচ্ছে তাদের নেতা কর্মীদের আন্দোলন, ঘটেনি বলেই তারা পথ হারিয়ে এখন নীরব পথযাত্রায় নেমে এসেছে। আমাদের দেশে যেই দল আন্দোলনে বিজয়ী হয় নির্বাচনেও তারা বিজয়ী, কাজে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা তারা এখন এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে অনির্বাচিত সরকার আসে, আরেকটা 111 আসে, তারপর আওয়ামী লীগ না আসুক, তারপরও শেখ হাসিনা ক্ষমতায় না থাক, সেখানে হাসিনাকে হটাতে অন্য যে কেউ ক্ষমতা আসুক তাতে বিএনপির আপত্তি। তাদের গোপন যে উদ্দেশ্য এবং কর্মকাণ্ডের ধরন, এ থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে। বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয় তখন তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে, আগুন সন্ত্রাস আসে, ভাঙচুর আসে, রাস্তায় গাছ কেটে ফেলা, মানুষ পুড়িয়ে মারা, ভূমি অফিস পোড়ানো, রেল স্টেশন, রেল লাইন পোড়ানো, এসব ঘটনা খুব বেশি দিন আগের নয়। টার্গেট নিয়ে নেমেছিল, সে টার্গেট তাদের এখন তারাই দেখতে পাচ্ছে, জনসম্পৃক্ততার অভাবে সে টার্গেট ব্যর্থ হতে যাচ্ছে। এমন তো অবস্থায় এবং এখানে টার্গেট ফেল করলে নির্বাচনেও তারা ব্যর্থ হবে, কারণ আজকে সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে। ইলেকশনে যাব, যত ইলেকশন হয়েছে এক পর্যায়ে তারা ইলেকশনে ওপেনলি আসেনি, ঘোমটা পরে ইলেকশন করেছে স্থানীয় সরকারে, তারপর এবারকার উপনির্বাচনেও বেশ কিছু উপনির্বাচনে তলে তলে তাদের পার্থী ছিল, সেটা আমরা দেখেছি, বগুড়াতে দেখেছি, চাঁপাইনবাবগঞ্জে দেখেছি, এটা তো বলে আর লাভ নেই, দিবালোকের মতো সত্য, সবারই চোখ আছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হল গণ অভ্যুত্থান, লাল কার্ড, সেখান থেকে তারা কোথায় নামলো, নীরব পদযাত্রা। তো আন্দোলন শুরু হলো কোথায়? আন্দোলন তো শেষ, শুরু করেছে গরম দিয়ে, এখন এত নরম এসে গেল। পদযাত্রা কোন গণবিস্ফোরণের ডাক দিয়ে, অভ্যুত্থানের ডাক দিয়ে পদযাত্রা? তারা কি বলছে, আপনি কি ভাবছেন, দেশের মানুষ কি ভাবছে, সেটা হলো বড় কথা। তারা তাদের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে না, নেতা কর্মীরা আন্দোলন করছে, কাজে এই আন্দোলনে কোনো ফল নেই, এটা ব্যর্থই, তারা হেরে গেছে। শুধু ওই একই সঙ্গীত গাইতে থাকবে, আন্দোলন আন্দোলন, আবার তলে তলে কোন দূরভিসন্ধি দিয়ে আছে কিনা, পড়ুক লং মার্চ, শর্ট মার্চ, লং মার্চ তো ডাক দেবে, শর্ট মার্চ তো হয় কিনা কেনা।